আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করতেছি রাসেলের সাথে। আমি রাসেল আছি আজকে আপনার সাথে। আজকে এসেছি আসলে বর্ষাকালে বা রেইনি সিজনে কিভাবে মোটরসাইকেল ড্রাইভ করবেন সে বিষয়ে আলোচনা করতে। তো দেরি না করে চ্যালেঞ্জ শুরু করা যাক। তো শুরু করার আগে আমি প্রথমে আমার জীবনে ঘটে যাওয়া ছোট্ট একটা ঘটনা বলতে চাই। তো সালটা হচ্ছে 2018, এরকম হচ্ছে রোজার ভিতরে তো আমাদের আরবিসি গ্রুপ থেকে আমরা সেহরি রাইডের জন্য যাই। তো ওই সময় হচ্ছে বসুন্ধরা আবাসিক এলাকার ভিতরে একটা হোটেলে গিয়েছিলাম আমরা, সম্ভবত হোটেলটার নাম আমি ভুলে গেছি, যাই হোক। তো ওই হোটেল থেকে আমরা যখন সেহরি টেহরি করে ফিরছি, তো আমরা যখন খিলগাঁও খিলক্ষেতের যে ফ্লাইওভারটা আছে, তো মানে বিশ্ব রোডের যে ফ্লাইওভারটা, ওইটা দিয়ে ক্রস করার সাথে সাথে শুরু হয়েছে বৃষ্টি। তো আমার সাথে আরেকটা ভাই আসছিল, তো ওনারা আবার সাইডে দাঁড়িয়ে গেছিল, আমি না দাঁড়িয়ে, কারণ উত্তরা খুব বেশি দূরে না, তো আমি যাওয়া শুরু করেছিলাম। তো অতি অল্প সময়ের পর এমন ভাবে বৃষ্টি নামছে যে ঝুম বৃষ্টিতে রাস্তা তলিয়ে গেছে। তো আমার অনেকক্ষণ পরে মনে হয়েছে যে আমার পকেটে আমার মোবাইল আছে, তো এটা সেভ করতে হবে। তো কি করেছি, আপনারা ওই এয়ারপোর্টের দিকে যেতেই ওখানে একটা জায়গা আছে, নাম সম্ভবত কাওলা, তো ওইখানে একটা ফুটওভার ব্রিজ আছে, তো আমি ওখানে দাঁড়াতে গেছি। কিন্তু বৃষ্টির কারণে রাস্তার কিছুই দেখা যাচ্ছে না, আমার ফগ লাইট জ্বালানো এবং হেডলাইট জ্বালানো, এক ফুটও দেখতে পাচ্ছি না আমি। তো কি হলো, রাস্তার পাশে ছোট ড্রেন থাকে, আপনি যখন এয়ারপোর্ট রোড দিয়ে যাবেন তখন দেখবেন যে রাস্তার পাশে খুব ছোট ছোট ড্রেন আছে, চিকন করে রাস্তা সাইড দিয়ে আছে। তো আমার মোটরসাইকেলে কি হলো, সামনের চাকা আমি জাস্ট থামবো, তো ওই মুহূর্তে কি হয়েছে, সামনের চাকাটা হচ্ছে ড্রেনের ভিতর পড়ে গেছে। ড্রেনের ভিতর পড়ে যাওয়ার বাইক আমার ঠিক এরকম শেপ হয়ে আমি ডিগবাজি খেয়ে সামনে। তো ওইখানে ওই দিন আমি বেশ ব্যথা পেয়েছিলাম, আমার ডান হাতে এই মুচকাই গিয়েছিল। তো বৃষ্টির ভিতরে সাবধানতা যদি অবলম্বন না করা হয় তাহলে অনেক বড় ধরনের বিপদ হতে পারে। তো আজকে আমি পাঁচটা বিষয় আলোচনা করব যে যখন বৃষ্টি হবে তো বৃষ্টির ভিতরে কিভাবে বাইক চালানো যায় এবং কিভাবে চালালে আপনার সেফলি বাসায় ফিরতে পারবেন। তো চলেন শুরু করা যাক। তো নাম্বার ওয়ান টিপস, বৃষ্টি হলে যে কাজটি প্রথমে করতে হবে সেটা হচ্ছে গাড়ির সামনের চাকা এবং পেছনের চাকার হাওয়া কমিয়ে দিতে হবে। লাইক আপনার সামনে যদি 35 থাকে তাহলে ওটা 20-25 করবেন সর্বোচ্চ, এবং পেছনে যদি 40 থাকে ওটা সর্বোচ্চ 30 করবেন। এটার পেছনে একটা কারণ রয়েছে, কারণ যখন আপনি বৃষ্টির রাস্তায় চালাবেন তখন আপনার চাকার গ্রিপটা, যদি কোম্পানি রিকমেন্ডেড হাওয়া থাকে তাহলে চাকার গ্রিপটা অনেক অনেক কমে যায়, যার কারণে যখন আপনি ব্রেক করবেন ওটাতে টিসলাই খেয়ে পড়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। কারণ যদি আপনি চাকার হাওয়াটা কমিয়ে ফেলেন তাহলে চাকা এবং রাস্তার সাথে সামঞ্জস্যটা বজায় থাকে, যার কারণে ব্রেক করলেও চাকা স্লিপ করে যাওয়ার বা পড়ে যাওয়ার সম্ভাবনা অনেক কমে যায়, যার কারণে আপনি অনেক সেফলি বাইকটা রাইড করতে পারবেন। তো এই কারণে হয়তো বা আপনার মোটরসাইকেলে ফুয়েল একটু বেশি খেতে পারে, কিন্তু জীবনের থেকে তো আর ফুয়েলের দাম বেশি নয়, একটু ফুয়েল খাক না, কিন্তু তারপরেও আপনারা যখন বাইক রাইড করবেন বৃষ্টির ভিতরে চাকার হাওয়া অবশ্যই কমিয়ে রাখবেন। একটা ভালো মানের হেলমেট রাইডিং এর জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো বৃষ্টির ভিতরে আমাদের রাইড করার সময় হেলমেটের গুরুত্ব অপরিসীম। তো কিভাবে আমাদের হেলমেটটা ব্যবহার করতে হবে যখন বৃষ্টি হবে, বৃষ্টির সময় আমাদের হেলমেটের যে ভাইজারটা আছে সেই ভাইজারটা উঠিয়ে তারপর ব্যবহার করতে হবে, না হলে আমাদের ভিজিবিলিটি অনেক কমে যাবে, এর ফলে অ্যাক্সিডেন্টের সম্ভাবনা অনেক বেশি বেড়ে যাবে। এর আরেকটা অপশন রয়েছে, সেটা হচ্ছে অ্যান্টি ফগ ভাইজার। তো আমরা চাইলে অ্যান্টি ফগ যেটা সেটা ভাইজারে লাগাই দিতে পারি, সেটা তাহলে আমাদের হয়তো ভিজিবিলিটি আরো একটু বেশি বাড়তে পারে। সেটা নাম্বার থ্রিতে। সো নাম্বার থ্রি হচ্ছে সীমিত গতিতে আপনার মোটরসাইকেল চালানো। অবশ্যই বৃষ্টির ভিতরে আপনি চেষ্টা করবেন অতিরিক্ত গতি পরিহার করার জন্য, এক নির্দিষ্ট গতিসীমাতে চালানোর জন্য। যেমন গতিসীমা চালাবেন আপনি সর্বোচ্চ 40-50-এর ভিতরে। এবার আসি নাম্বার ফোরে। আপনি নাম্বার ফোরে পাবেন যেটা, সেটা হচ্ছে আপনার হেডলাইট অন রাখা, অর্থাৎ অন্য গাড়ি যেন আপনাকে দেখতে পারে, আপনার ভিজিবিলিটি যেন ভিজিবিলিটি অনেক বেশি হয়, সেজন্য আপনার লক্ষ্য রাখা উচিত যেন আপনার হেডলাইটটা অন থাকে। তাহলে আপনি অন্য গাড়ির কাছে ভিজিবিলিটি অনেক বেশি পাবেন, প্রায়োরিটিটা অনেক বেশি পাবেন, অন্য গাড়ি আপনাকে দেখতে পারবে, এক্ষেত্রে অ্যাক্সিডেন্টের ঝুঁকিটা অনেক কমে যাবে। এবার আসি নাম্বার ফাইভ। যখন ঝড় বা বৃষ্টি একসাথে শুরু হবে একটা নিরাপদ আশ্রয়ে চলে যেতে হবে, সে সময় অবশ্যই মোটরসাইকেল চালানো থেকে বিরত থাকা উচিত, না হলে খুব বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। কারণ একদিকে বৃষ্টি এবং একদিকে বাতাস, এই দুইটা মিলিয়ে আপনি হয়তো গাড়ি আপনার গাড়িকে কোনো সময় ফেলে দিতে পারে, এবং এই গাড়ি পড়ে যাওয়ার কারণে আপনি অনেক বড় দুর্ঘটনায় পতিত হতে পারেন।
অবশ্যই এই পাঁচটা জিনিস খেয়াল রেখে আপনারা বাইক চালান, তাহলে আশা করা যায় যে আপনারা নিরাপদে বাসায় ফিরতে পারবেন। তবে আরেকটা জিনিস আপনাদের বোনাস হিসেবে দিয়ে রাখি, অবশ্যই ভালো মানের একটা হেলমেট, ভালো মানের একটা রেইনকোট এবং একটা রাইডিং শু বা শক্ত শু আপনারা ব্যবহার করবেন, যাতে অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে আপনাদের অ্যাক্সিডেন্ট করলেও আপনাদের তেমন বড় কোনো ক্ষতি না হয়। ধন্যবাদ আবারও আমার সাথে থাকার জন্য। আমি রাসেল বিদায় নিচ্ছি আজকে, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সাথে। ততদিন ভালো থাকবেন, আল্লাহ হাফিজ। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। গুড বাই।